আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমার বোনের বর আবার চলে যাচ্ছে দুবাইতে, তো আমরা ওকে ছাড়তে যাচ্ছি এয়ারপোর্টে। তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আজকে আমরা ওখানে পুরো এয়ারপোর্ট পর্যন্ত যাব না, আমরা মাঝখানে নেমে যাব বারাসাতে। ওখানে আমরা স্টার মলে যাব, ওখানে গিয়ে আমরা শপিং করব, সারাদিন খুব মজা করব, আনন্দ করব। তো তোমরা আমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর যখনই বাড়ির থেকে বেরোয় তখনই এত পরিমাণে বৃষ্টি, আজকেও বৃষ্টি। সেদিন বোনকে ছাড়তে গিয়েছিলাম এয়ারপোর্টে, সেদিনও বৃষ্টি ছিল, আজকেও প্রচণ্ড পরিমাণে, মনে হয় আকাশ ভেঙে ফেটে পড়ছে, এমন বৃষ্টি, যাই না বৃষ্টি মনে হচ্ছে আমাদের এত স্বাদ ছাড়বে না। তো চলো আমার সাথে, দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর তুই না মাথায় কি দিয়েছিস, ভগবান বাচ্চাদের যখনই বাড়ির থেকে বেরোই প্রচন্ড পরিমাণে বৃষ্টি, আমার সাথ ছাড়ে না বৃষ্টি। এইসা নেই হোগা রাজেশ, হোগা এইসা টুকু, বাবা চলে যাচ্ছে আজকে, এই যে পুচকু বাবা চলে যাচ্ছে। তো এই যে আমরা সব গাড়িতে একদম সেটিং হয়ে বসে পড়েছি, যুদ্ধ করে পৌঁছে গেছি আর বোনের বর চলে গেছে গাড়ি নিয়ে। এখন আমরা যে মলে ঢুকবো, ভেতরে প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর জ্যাম ছিল, প্রচুর ভিড় ছিল, অলরেডিও দেরি হয়ে গেছে, জানি না কি হবে, ঠিকঠাক করে ঢুকতে দেবে কি না। তো চলো মলের ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কিছু খেতেও পারিনি, তো এখন দেখি রাস্তায় কোনো হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর প্রচন্ড পরিমাণে লেট হয়ে গেছে, সকাল 11টায় বেরিয়েছি, এখন বাজে রাত 7টা। তো এতক্ষণ লেগেছে শুধু কেনাকাটা করতে, তো সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন এত সব ভিডিও করতে লাগলে তো কেনাকাটা কি করে করবো। আমরা একটা হোটেলে
সামনে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো। কারণ প্রচুর, তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর খিদে পেয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কী পাওয়া যায়, কী খাওয়া যায়, এখানে কী খাবার পাবো জানি না, অনেক রাত হয়ে গেছে। দেখি এখানে কী পাওয়া যায় খাবার দাবার। চা খাইনি বিকেলবেলা, আজকে চা তো খেতেই হবে, তারপরে দেখি তরকার রুটি খাবো হয়তো সম্ভবত। এই কি খাবি, কি খাবি, চা খাবি তো? কি খাওয়া দাওয়া করবি তোরা এখন সব? যে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে, এখানে ভাত খাচ্ছে আমার বড় ছেলে, ওর ভাত ছাড়া কিছু খায় না। আর আমাদের জন্য তরকার রুটি, আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার কথা বলবো, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাকি আছে। তো যাই হোক, সম্পূর্ণ কেনাকাটা করে তারপর তোমাদের পরে একদিন দেখাবো কী কী শপিং করলাম, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। তো চলো টাটা, বাই বাই, আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।